অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। শনির খেলা হতে চলেছে, অর্থাৎ এই সাতটি রাশিকে শনি মহারাজ দিতে চলেছে অপার ধন। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই, শনি আপনার রাশিচক্রে কোন ভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে এবং কোন অশুভ গ্রহের সাথে যুক্ত নয় তো, এবং কোন কোন ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। আমি একটা কথা বারবার বলেছি, শনির স্থিতি ভালো কিন্তু শনির দৃষ্টি খারাপ। অর্থাৎ শনির যে তিনটি দৃষ্টি, সেই দৃষ্টিতে যে যে ভাবের উপর পড়ে সেই সে ভাবকে বিনাশ করে দেয়। যদি আপনার কর্মভাবে পড়ে, কর্মের দিকে সমস্যা। যদি আপনার ভাগ্যভাবে পড়ে, ভাগ্য বিড়ম্বনা। যদি আপনার অর্থভাবে পড়ে, আর্থিক কষ্ট। যদি আপনার সন্তানভাবে পড়ে, সন্তানের দিক থেকে সমস্যা। যদি আপনার লগ্নভাবে পড়ে, আপনার স্টেবিলিটি পেতে আপনার যথেষ্ট সময় লাগবে, আপনি যোগ্যতা অনুযায়ী ফল পাবেন না। যদি আপনার ষষ্ঠভাবে পড়ে, সেক্ষেত্রে শত্রুতা, ঋণ, এই সব জায়গাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ শনির স্থিতি থেকে দৃষ্টি বড়। আমি বারবার বলছি, অর্থাৎ শনি কোন ভাবের উপর দৃষ্টি দিচ্ছে সেটা দেখা দরকার, এবং কোন নক্ষত্রে বসে আছে, কত নম্বর ডিগ্রিতে বসে আছে, কোন ভাবে বসে আছে, এবং ভাবাধিপতি শনির যে ভাবের অধিপতি সে কোন ভাবে গিয়ে অবস্থান করছে, এটা কিন্তু একান্তই দেখা দরকার। এবং বর্তমান সময়ে এই যে ৬ এপ্রিল শনি মকর রাশিতে এককভাবে, অর্থাৎ বৃহস্পতি একত্রে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছিল, এখান থেকে বৃহস্পতি সরে গিয়ে শনি এককভাবে অবস্থান করছে, এবং শনি এখানে আপনার যথেষ্ট বলবত্তা পাচ্ছে এবং ডিগ্রিগত দিক থেকেও কিন্তু যথেষ্ট স্টেবল। অর্থাৎ শনি হচ্ছে, আমি বারবার বলেছি, ন্যায়কারক গ্রহ। অর্থাৎ আপনার কোর্টের যেমন হাকিম থাকে, ঠিক সঠিক রায় পায়, ঠিক সঠিক রায় কিন্তু দেয় শনি। অর্থাৎ আপনার কর্মফল আপনি পাবেন। কেউ কেউ বলে যে না, হচ্ছে না, কিন্তু আমি বলবো ঠিক সময়ে আপনার শনির মহাদশা, শনির সাড়েসাতি, শনির ঢাইয়া, এই সময়ের মধ্যে কিন্তু শনি দণ্ড কিন্তু দেয়, কাউকে কিন্তু ছাড়ে না। একটা কথা আছে, শনি কাউকে যদি মনে করে তাকে রাজা করে দিতে পারে। অর্থাৎ শনি যার রাশিচক্রে ভালো থাকে কি না, রাজা হয়। এবং শনি যদি আপনার রাশিচক্রে পীড়িত থাকে, রাজা থেকে ফকিরে পরিণত হয়ে যায়। অর্থাৎ সমস্ত কিছু কিন্তু আপনাকে হারাতে হতে পারে। অর্থাৎ আপনার রাশিচক্রে শনির কেমন আছে, শনি ভালো থাকলে আপনাকে ভালো কর্ম করতে হবে। শনি যদি আপনার রাশিচক্রে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ভালো কর্ম করে যেতে হবে। অর্থাৎ শনি যাতে আপনার উপর, আপনার রাশিচক্রে ধরে নিচ্ছে শনি খারাপ, কিন্তু আপনি যদি সঠিক কর্ম করেন কি না, শনির মহাদশা, শনির ঢাইয়া, শনির সাড়েসাতি, এই সময়ে কিন্তু আপনাদের তেমন কোনো কিন্তু নেগেটিভ এফেক্ট আসবে না। এবং এই সাথে সাথে আমি বারবার বলছি, শনি মন্দিরে আপনারা পুজো দিবেন না। অর্থাৎ যেখানে শনির চোখ আছে সেই মন্দিরে কিন্তু গিয়ে আপনারা পুজো দিবেন না। আমি বারবার বলছি, শনির দৃষ্টি খারাপ। যেখানে শনি শিলারূপে পূজিত হয় সেখানে আপনারা শনির মন্দিরে পুজো দিবেন। শনির ক্ষেত্রে আপনারা যারা বাস্তবে নির্ধনী, অর্থাৎ গরিবের যারা, অর্থাৎ বাস্তবে যারা গরিব, অর্থাৎ সমাজে যারা নিপীড়িত, সেই সব মানুষকে সাহায্য করুন, শনি প্রসন্ন হবে। রাস্তার দুস্থ কুকুরকেও কিন্তু দেখায় শনি।
অর্থাৎ কুকুরকে যারা অত্যাচার, কুকুরকে যারা মারধর বা কুকুরের উপর বিভিন্ন রকমের অত্যাচার, ভাবে যে আমার তো কিছু হচ্ছে না, কিন্তু শনি সময় মতো কিন্তু তার দণ্ড কিন্তু দিবেই। অর্থাৎ কুকুরকে ভালোবাসতে শিখুন, কুকুরের সেবা যত্ন করুন, কুকুরকে কিছুটা হলেও খেতে দিন, অর্থাৎ শনি কিন্তু তাতে প্রসন্ন হয়। এবং এর সাথে সাথে আপনি যারা সমাজে যারা গরিব মানুষ আছে তাদেরকে কিছুটা হলেও সাহায্য করুন। এবং শনিকে ঠিক করতে গেলে অবশ্যই শনিবার দিন আপনারা অশ্বত্থ গাছের নিচে সর্ষার তেলের প্রদীপ আপনারা প্রজ্বলন করুন এবং ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। সেক্ষেত্রে শনির নেগেটিভ কুপ্রভাব কাটতে বাধ্য। তো এইবার আমি জানাতে চলেছি, এই বিষয়ে আরও অনেক তথ্য আছে, আমি এবার জানাতে চলেছি কোন এই সাতটি সৌভাগ্যবান রাশি যেটা রাজ সিংহাসনে বসতে চলেছে। প্রথম রাশি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান নিশ্চিতরূপে আপনাদের ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ধনের দিকটা, বিদেশ থেকে লাভ, কর্মপ্রতি ভাগ্যভাবে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য চমকাতে চলেছে এবং শনি ডিগ্রিগত দিক থেকে এবং এককভাবে অবস্থান করছে। দুই নম্বর রাশি মেষ রাশি। মেষ রাশির কর্মপ্রতি এবং লাভ সফলতার প্রতি কর্মভাবে সশনমা মহাপুরুষার্য সৃষ্টি করছে। অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গা দিবে, কর্মর জায়গাটা ভালো দিবে, ব্যবসার ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ আপনি যদি মেষ রাশি মানুষ হন, কর্ম জায়গায় কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি কিন্তু করবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির একাদশপতি একাদশভাবে অবস্থান, লাভ সফলতা সাকসেসের জায়গা আপনাদের থাকছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজগুলো কিন্তু সম্পন্ন হতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। রাশিতেই এই শনির অবস্থান, অর্থাৎ আপনাদেরকে কিন্তু ধনপতি রাশিতে অবস্থান এবং এককভাবে ডিগ্রিগত দিক থেকে বলবতা, বিদেশ থেকে লাভ, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ভালো হবে, আর্থিক স্থিতির দিক মজবুত হবে এবং আপনাদের ক্ষেত্রে আটকে থাকা কাজগুলো কিন্তু সম্পন্ন হতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ধনপতি ধনভাবে অবস্থান করছে, ধনের দিকটা কিন্তু আপনাদের ভালো দেবে, অর্থাৎ আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট ধনুরাশির ক্ষেত্রে মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের ক্ষেত্রে কমিউনিকেশান যোগাযোগগুলো কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু খুব ভালো দিতে চলেছে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই শনির ক্ষেত্রে শনি কিন্তু লাভ দিতে চলেছে। এরপরের যে রাশি তুলা। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে ভ্রমণ করছে, শ্বশনামা মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, ভূমি ভবন বাহন সুখ দেখাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, রাজনীতির ক্ষেত্রে কিন্তু উত্থান। এরপরের যে কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি, বিদেশ থেকে লাভ, আপনার ব্যবসার দিক থেকে উন্নতি এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, সেগুলো কিন্তু পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই কুম্ভ রাশিও কিন্তু রাজ সিংহাসনে বসতে চলেছে। এরপরে কিছুটা হলে যে রাশি ভালো ফল পাবে সেটি হচ্ছে কর্কট রাশি। সপ্তমভাবে ভ্রমণ করছে, শ্বশনামা মহাপুরুষ রাজ্য, ব্যবসার জায়গাটা ভালো, আপনার কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মকেন্দ্রিক সমস্যা কিছুটা হলেও কাটবে এবং ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে কর্কট রাশির। এই ছিল শনির খেলা হবে, অর্থাৎ এই সাতটি রাশিকে দিতে চলেছে অপার ধন, ধনবর্ষা হতে চলেছে, রাজ সিংহাসনে বসতে চলেছে শনি, এবার খেলা করতে চলেছে এই সাতটি রাশি। নমস্কার, ধন্যবাদ।